নমস্কার সবাইকে জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন শারদা পুজো পরিক্রমা 2021 পাওয়ার বাই সন্ধ্যা আই কেয়ার। আপনার ও আপনার পরিবারের চোখের যে কোনো সমস্যার সমাধানে রয়েছে সন্ধ্যা আই কেয়ার। কো-স্পন্সর বাই মিনাস্ট্রিল এম্পোরিয়াম। আজ আমরা চলে এসেছি শাওরি বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। করোনার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি খুব শান্ত পরিবেশ। আরও একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বয়োজ্যেষ্ঠ। তো চলুন এবার আমরা দেখে নিই পুজো মণ্ডপ এবং প্রতিমা। কমিটির সদস্যের সাথে কথা বলে নেব। আপনাদের পুজো কত বছর ধরে? 7 বছর। আমরা তো দেখলাম যে করোনা পরিস্থিতি চলছে, এখনো চলছে। তো আপনাদের ওই যে করোনা পরিস্থিতির জন্য পুজো করতে কি কিছু সমস্যা আছে এবছর? বিশেষ করে তো গত বছর যাইছিল, এবছর তাই সেই একই সমস্যা আছে। আপনারা কোনো সরকারি অনুদান পেয়েছেন? গত বছর পেয়েছি, এবারে পেয়েছি 50,000। আচ্ছা, আপনারা কোনো সামাজিক কাজকর্ম করেন এই কমিটিতে? হ্যাঁ, গতবারে আমরা মশারি দিয়েছি, এবারে কী দেওয়া এখনো ঠিক করা হয়নি। আচ্ছা, পুজোর জন্য আপনাদের কোনো প্রোগ্রাম রয়েছে? প্রোগ্রাম না, পুরো ক্যান্সেল করা হয়েছে। ছিল, কিন্তু আমরা কোনো পারমিশন পাইনি, কোনো পারমিশন পাইনি, পুলিশ থেকে দেয়নি। আচ্ছা, আপনার নাম? অজিত কুমার মাইতি। ধন্যবাদ। শারদা পুজো পরিক্রমা 2021 দেখা। আপনারা দেখছেন শারদা পুজো পরিক্রমা 2021। দেখা হচ্ছে পরবর্তী পুজো মণ্ডপে।
সবাই ক্লাবের পূজা মণ্ডপে এখানে এখানে যে থিম রয়েছে সেই থিম হচ্ছে মাটির কাজ। তো এখানে আফ্রিকার জারোয়া সম্প্রদায়ের একটা পালনের খণ্ডচিত্র এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা ধীরে ধীরে মণ্ডপ আফ্রিকান জারোয়ার। আপনারা দেখছেন সনন্দ পুজো পরিক্রমা 2021 পাওয়ার বাই সন্ধ্যা আই কেয়ার। আপনার পরিবারের চোখের যে কোনো সমস্যার সমাধানে রয়েছে সন্ধ্যা আই কেয়ার, কো-স্পন্সর্ড বাই মিনাস্টিল এম্পোরিয়াম। আমরা চলে এসেছি এগরা সমন্বয় ক্লাবে। দেখতে পাচ্ছি এখানে একটি থিমের পুজো হয়েছে, থিমের নাম মাটির টানে। আফ্রিকার জারোয়া সম্প্রদায়েরা যে উৎসব করতেন তারই একটা খণ্ডচিত্র এই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি। চলুন আমার ক্যামেরা পার্সনকে আমি বলবো মণ্ডপ ও প্রতিমা চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে কাঠ, খেজুরের পাতা, জুটের কাজ রয়েছে, এমনকি আমরা যে মাতৃমূর্তি দেখতে পাচ্ছি তার মধ্যেও ওই ছোঁয়াটা রয়েছে। এক অপরূপ সৌন্দর্য এই মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের মধ্যে বড় বড় করে কোভিড প্রোটোকল যেটা রয়েছে ওটা ওনারা এই মণ্ডপের মধ্যেই উল্লেখ করেছেন। মাস্ক পরুন ও স্যানিটাইজার ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।